আজকে আপনাদেরকে করে দেখাবো কীভাবে গোল গলা মেসি তৈরি করতে হয়। আমার এই কাপড়টাতে আছে 3.5 গজ কাপড়। আমি প্রথমে সাদা কাপড়টা বের করে নিব। এর জন্য আমাকে 9 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিতে হবে। দেখুন, এটা হচ্ছে বন্ধ আর এটা হচ্ছে খোলা। আমি মাপ দিয়ে 9 ইঞ্চি পরিমাণ কাপড় দাগ দিয়ে নিই। এই যে এটা আমাদের হাতার কাপড়। প্রথমে আমি গলার কাপড়টা বের করে নিব। এটা হচ্ছে খোলা সাইড, এটা হচ্ছে বন্ধ পাশ। দেখুন আমি কীভাবে কাটিং করি। দুই ইঞ্চি নিয়ে নিলাম। সাড়ে 5 ইঞ্চি গলা নিয়ে নিলাম। এখানে 5.5 ইঞ্চি নিলে ঠিক হবে। এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি। আপনারাও এখানে 3 ইঞ্চি নেবেন, কারণ সেলাইয়ের পরে এটা 2.5 ইঞ্চি থাকবে। দেখুন দেখুন আমি মার্ক করে নিচ্ছি। আপনারা এভাবে মার্ক করে নেবেন। দেখুন এটা হচ্ছে বন্ধ পাশ, এটা হচ্ছে খোলা সাইড। এটা হচ্ছে খোলা সাইড। এখান থেকে আমরা 3 ইঞ্চি মার্ক করে নেব। এখান থেকে 7 ইঞ্চি মার্ক করে নেব। এটা মোহরার জন্য
এইবার আমরা এখানে রাউন্ড দিয়ে নিব। রাউন্ড শেপটা করে নিচ্ছি, দেখুন কীভাবে রাউন্ড করতে হয়। এবার আমরা কেটে নেব গলার পটিটা। আসলে গলার পটিটা কেটে নিয়েছি আমরা, এইভাবে দেখুন, এইভাবে কেটে নেবেন আপনারাও। দেখুন এই যে বাড়তি যে কাপড়টুকু আছে এইটুকু দিয়ে আমরা আর একটা পটি কেটে নিব। দেখুন আমার হাতার কাপড়টা নিয়ে এসেছি, এখন হাতাটা বের করে নেব। আমি হাতাটা খুব বেশি বড় করব না, এটা 2 ভাঁজ, এটা 4 ভাঁজ। হাতার মোহর আমরা 9 নিব, এখান থেকে 3 নিব। এখানে 6 নিব 1 ইঞ্চ সেলাইয়ের জন্য। এখানে এখানে সেলাইয়ের জন্য রাখলাম। আমাদের হাতার ঝুল হচ্ছে, হাতার ঝুল হচ্ছে 9, এখানে 8 ইঞ্চি ঝুল হবে। এখানে আমি একটা শেপ দিয়ে নেব, এই শেপটা দিলে হাতা কাটা অনেক সহজ হয়। দেখুন কাটানো কত সহজ হচ্ছে। Thank you.
কাঁচা কাঁটা হয়ে গেছে। এই যে আমাদের পটিটা আমরা কেটে নিয়েছি, এটা হচ্ছে পটি। দেখুন আমাদের একটা পটি, এটা হচ্ছে আর একটা পটি। কীভাবে সেলাই করতে হয় পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাই দেব, গোল গলা মিক্সি সেলাই।